হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার টিপস। আজকের টিপসে তোমাদের দেখাবো গাড়ির বাঁ দিক এবং ডান দিক তোমরা কীভাবে ম্যানেজমেন্ট করবে রাস্তায় চলার সময়। তো আজকে তোমাদের পুরো ডিটেলস আমি ভিডিওটা দেখাবো, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি পুরোটা দেখতে থাকো। ভিডিওটা থেকে অনেক কিছু শেখার আছে, যারা নতুন ড্রাইভিং শিখছো তাদের জন্য মেনলি এই ভিডিও আমার তৈরি করা। গাইজ, যারা নতুন গাড়ি চালা শিখছো তাদের তো ডান দিকটা নলেজ মোটামুটি হয়ে যায়, কিন্তু বাঁ দিকটা নিয়ে অনেকেই সমস্যায় ভোগে। তো আজকে বাঁ দিকটা নিয়ে বলছি। বাঁ দিকটা তোমরা আইডিয়াটা কীভাবে বুঝবে, বাঁ দিকটার আইডিয়াটা কী কী দেখে তোমরা বুঝতে পারবে, বাঁ দিকের আইডিয়াটা তোমাদের বোঝার জন্য যেটা ফলো করা প্রয়োজন সেই টিপসটা নিয়ে আমি তোমাদের আজ বলছি। গাইজ, বাঁ দিক এবং ডান দিক ঠিক করার জন্য তোমাদেরকে প্রথমে যেটা করতে হয় সেটা স্টিয়ারিং মেনটেন করতে হয়। তো স্টিয়ারিং মেনটেন করতে গেলে তোমাদেরকে যেটা ফলো করতে হবে, গাইজ, বাঁ দিকের আইডিয়া তোমাদেরকে করতে গেলে প্রথমে যেটা তোমাদের ফলো করতে হবে, গাড়ির সিটে বসার পরে যে কোনো গাড়ির ক্ষেত্রে, যে কোনো গাড়ির ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকের পুরো যে ড্যাশবোর্ড, গাড়ির যে ড্যাশবোর্ড হয় যায় স্টিয়ারিংয়ের সামনে, সেই ড্যাশবোর্ডের যেটা মিডিল পোর্শন, একদম ড্যাশবোর্ডটা যদি হয়তো তোমার ধরে নাও 4 ফুট, তো 4 ফুট যদি তোমার ড্যাশবোর্ড হয় তো তোমাকে 2 ফুটের মিডিল, যেটা 2 ফুট হচ্ছে, 2 ফুট করে দুটো ভাগ করে নিলে 2 ফুট হচ্ছে, তো 2 ফুটে যে মিডিলটা পড়ছে সেই মিডিলে তোমাকে ফলো করতে হবে, এবং সেই মিডিলটা দেখেই তোমাকে মেন তোমাকে আইডিয়া করতে হবে বাঁ দিকটার। কারণ তুমি যদি ভাবো যে অনেক ড্রাইভার যারা নতুন গাড়ি চালা শিখছে যে ভুলটা করে, বাঁ দিকের কর্নারে তাকায়, মানে একদম কোণে, কাঁচের শেষ কোণায় তাকায়, কিন্তু ডান দিকে কাঁচের শেষ কোণায় তাকালে ডান দিকে আইডিয়াটা আসবে, কিন্তু বাঁ দিকে কিন্তু কাঁচের কোণায় তাকালে বাঁ দিকের আইডিয়াটা আসবে না। সেহেতু তোমাদের কী করতে হবে, ড্যাশবোর্ডের মিডিল পোর্শন, ড্যাশবোর্ডের মিডিল পোর্শন মানে কাঁচের মিডিল, ড্যাশবোর্ডের মিডিল, যে মিডিল জায়গাটা পড়ছে সেই মিডিল জায়গাটায় তোমাদের আইডিয়া আনতে হবে। সেই জায়গাটায় আইডিয়া আনতে গেলে তোমাদেরকে গাড়ি চালাতে চালাতে অটোমেটিক তোমাদেরকে ওই জায়গাটায় তাকাতে হবে, মিডিল যে জায়গাটা পড়ছে সেই জায়গাটায় তাকাতে হবে। সেই জায়গাটায় তাকালে অটোমেটিক তোমাদের বাঁ দিকের আইডিয়াটা চলে আসবে, কিন্তু যদি ওই কর্নারে তাকাতে যাও তাহলে কিন্তু তোমরা আইডিয়া করতে পারবে না। তো চলো ভিডিওতে প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটায়, ব্যাক ক্যামেরার মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটায় ফলো করলে তোমরা ঠিকঠাক আইডিয়াটা পাবা। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমার গাড়ির যেটা ড্যাশবোর্ড, তো এই ড্যাশবোর্ডটা 4 ফুট হবে, মোটামুটি 4 ফুটই হবে। তো এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ডান কর্নার, আর এইদিকে এই যে এটা হচ্ছে বাঁ কর্নার। তো এই ডান কর্নার আর বাঁ কর্নারের মিডিল পোর্শন হচ্ছে এই যে ঠাকুরের ছবিগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম মিডিল পোর্শন। তো এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই শিব ঠাকুরটার বরাবর এটা হচ্ছে পুরো মিডিল পোর্শন। তো এই মিডিল পোর্শনে তোমাদেরকে ফলো করতে হবে। এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিডিল, আমার গাড়ির মিডিল পোর্শন হচ্ছে এইটা। তো এই জায়গাটায় ফলো করলে পরে তুমি বাঁ দিকের আইডিয়াটা অটোমেটিক পেয়ে যাবে। কিন্তু যদি ভুল করো যে এই যে কর্নার, বাঁ দিকের যে কর্নার কাঁচের, এই কর্নার যদি তাকাও তাহলে কিন্তু আইডিয়া করতে পারবে না, যারা নতুন গাড়ি চালা শিখছো। আর যারা পুরাতন ড্রাইভার আছে তারা তো অটোমেটিক শিখে গেছে, তো কোনো প্রবলেম নেই তাদেরকে, তাদের জন্য আমি কিছু বলছি না, কারণ তারা কিছু জানে। তাই এই হচ্ছে ব্যাপার। চলো এটা আমি ভেতর থেকে তোমাদের দেখালাম, এবং বাইরে থেকেও আমি তোমাদের ভালো করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটায় তোমরা ফলো করলে তোমাদের ঠিকঠাক আইডিয়াটা আসবে। আরেকটা জিনিস তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে বাঁ দিকের লুকিং গ্লাস, ডান দিকের লুকিং গ্লাস, এবং মিডিলে যে লুকিং গ্লাসটা থাকে, এই যে লুকিং গ্লাসটা, এবং বাঁ দিকে ওইদিকে দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে লুকিং গ্লাসটা এবং ডান দিকে এই লুকিং গ্লাসটা। তো এই 3টে লুকিং গ্লাস কিন্তু তোমাদেরকে নতুন যেহেতু, সেহেতু ভালোভাবে ফলো করতে হবে। তারপরে গাড়িটাকে বাঁ দিক ডান দিক যেদিকেই তুমি নিয়ে যাও না কেন, সেই দিকটা তোমাকে ঠিকঠাক মেনটেন করতে হবে। তো চলো বাইরে থেকে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিও করে। তো গাইজ, আমার গাড়ির এই যে সামনে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, সামনে পোর্শনের যে 2 নম্বর ওয়াইপারটা আছে, এই যে ওয়াইপার, এই যে এই ওয়াইপারটার, এইটা হচ্ছে আমার গাড়ির মিডিল পোর্শন। তো এই বরাবর তোমাদেরকে ফলো করতে হবে, এই যে এই বরাবর আমি দেখাচ্ছি, এই জায়গাটায় ফলো করতে হবে, নট এই জায়গায়। এই জায়গায় ফলো করলে কিন্তু প্রবলেম আছে, এই জায়গাটায় ফলো করলে তুমি বাঁ দিকের আইডিয়াটা অটোমেটিক করতে পারবা। আর ডান দিকে তোমাকে ফলো করতে হবে এই সোজা, এই কর্নারে, এইখানটায় ডান দিকে, যে এই জায়গাটায় ফলো করলে পরে তুমি ডান দিকের আইডিয়াটা চলে আনতে পারবা। তো বুঝতে পেরেছো আশা করি আজকের ভিডিওতে। যদি আমার ভিডিও দেখে তোমাদের কিছুটা উপকার হয়ে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দিও, যাতে নেক্সট ভিডিওতে কোনো কিছু আপলোড দিলে পরে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়।